আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ব্রেকের পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও সাথে থাকার আর কোরআন শরীফের বর্ণনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনে মেহরবানি করি, দয়া করি আমরারে সমস্ত সমগ্র মানব জাতি থাকি আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়ারিস বানাইছেন, মালিক বানাইছেন আমরারে, চয়েস করো ইস্তফাইনা। আল্লাহ ফরমাইরা যে আমি আমার বন্দা হল থাকে, আমি তোমার তানরে চুনিয়া আমি তোমার তানরে এই কিতাবর কোরআন শরীফর ওয়ারিস বানাইছে, মালিক বানাইছে, তোমার তানরে আহাল বানাইছে। তো বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার মায়া করে আমরার চেষ্টার দ্বারা নয়, আমরার কামালতির দ্বারা নয়, আমরার কোনো বদলার দ্বারা নয়, প্রাপ্য নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে ইমানের মতো দৌলত দান করছেন, আর ইমানের মতো দৌলত পাওয়ার কারণে আমরা আইজ কোরআন আর হাদিস শুনবার যোগ্যতা আল্লাহ তালা আমরারে দিছেন। আমরা কোরআন আর হাদিস শুনতাম পারি আর কালাম রে শুনতাম পারি, আর আল্লাহ ফরমাইরা আমি তোমরারে ওয়ারিস বানাইছি, মালিক বানাইছি, আহাল বানাইছি এই কিতাবর, আমি আমার বন্ধ হল থাকে তোমার তান্ডে চুনিয়া লইছি। এই আয়াতর দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তামাম মানুষ তাকে ইমানদার হলরে চয়েস করে লইছেন, চুনিয়া লইছেন, বাছাই করে লইছেন। ইস্তাফাইনা মিন ইবাদিনা, ইখানের মধ্যে এই আয়াত শরীফার মধ্যে বেহেশতি হলর বর্ণনা, এই যে তিন গুরু মানুষের কথা কইলা কইরা যে আমার বন্দা সারা বন্দা হলোর মধ্যে থাকি আমি এই ইমানদার হলরে আমার কিতাবর আহাল বানাইবা লাগে, আমি চুনিয়া লইছি, বাছাই করে লইছি, এর মধ্যে তিন গ্রুপ হয়ে গেছে। ফামিনহুম জালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ ذلك هو الفضل الكبير। আল্লাহ ফরমাইরা যে ফামিনহুম জালিমুল লিনাফসি, এক গুরু ইমান আনছন, এই কিতাব কোরআনর আহা লইছন, কিতাবর আহা লইছন, কিন্তু আহা লওয়ার বাদে ফামিনহুম জালিমুল লিনাফসি, তিন গুরু এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিন গুরু হয়ে গেছেন। এক গুরু হইলা যারা নাকি আল্লাহর হুকুম রে আদায় করতে কুতাহি করেন, গুনার মধ্যে লিপ্ত হইন, এরা আল্লাহর হুকুম রে আদায় না করিয়া যারা আল্লাহর নাফরমানি করিয়া জালিমুন নফসি, তারা নিজে নিজের নফসের রে জুলুম করছেন, নাই করছে। তো এক গুরু যারা এই কিতাবর উপরে পুরা আমল করছে না, নমাজ ঠিকমতো পড়ছে না, তেলাওয়াত ঠিকমতো করছে না, সদকার খয়রাত ঠিকমতো দিছে না, বদনী হোক আর মালি হোক কিছু করছে কিছু করছে না, কিছু বাঁচিছে কিছু বাঁচিছে না, জালিমুন নফসি হয়ে গেছে, গুণাগার হয়ে গেছে। আরক গুরুর কথা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা ও মিনহুম মুক্তাসিদ, আরোগ্যরে যারা মুক্তাসিদ যারা মিডিয়াম, তারা কিন্তু আল্লাহর হুকুমরে ফরজ ওয়াজিব এইগুলারে সুন্নত সুন্নত হলরে আদায় করছে, গুনাত তো কেউ বাঁচিয়ে গেছে, কিন্তু এক্সট্রা এবাদত হল করছে না,
যে এক্সট্রা নফল ইবাদত হল করছে না, যে ইবাদতর কারণে তারা গুনা না করার কারণে, গুনাতনে বসে যাওয়ার কারণে, ফরাইজ আদায় করে লওয়ার কারণে তারা জাহান্নাম থেকে বসে গেছে, তারা জাহান্নামের মধ্যে যাইত নাই। এরা হইল মুক্তসিদ, মধ্যম ধরনের, যারা যারা আল্লাহর হুকুমরে মানিলার, ফরজ ওয়াজিব এইগুলারে আদায় করিলার, গুনাত তাকিও বাসি যারগে, কিন্তু বেশি বেশি এবাদত করতে পারে না, নওয়াফিল অকল করতে পারেন না, নওয়াফিল সদকাত অকল করতে পারেন না, নওয়াফিল এবাদত অকল করতে পারেন না, কিন্তু ফরাইজ তাকি বাসি গেছে, ফরজ অকল আদায় করে, ওয়াজিবাতরে আদায় করে, আর গুনাত তাকি বাসি যার মুক্তসিদ, এরা জন্নতি। আরোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা যে এই উম্মতর মধ্যে ওমিনহুম সাবিকুম বিল খাইরাত বিইজনিল্লাহ, যারা খাইরাতর মধ্যে বহুত আগে বাড়নেওয়ালা, নেক আমালর মধ্যে বহুত আগে বাড়নেওয়ালা, নেক আমালও বহুত আগে বাড়ের, আর গুনা তাকিও বাসিয়াত আখের নওয়াফিল হল সকল ধরনের এবাদত হল তারা খুব বেশি বেশি করিয়া, সাবিকুম বিল খাইরাত, বালায়ের মধ্যে তারা সবকতি লিয়াজার, তারা জিত নেরগি, তারা আগে বাড়ে, যে হারা হইল বহুত উপরোর দরজার। এই তিন গুরো মানুষ, এক গুরো মানুষ সাবিকুম বিল খাইরাত, এরা সম্পর্কে এরা বেলা হিসাব জন্নত যাইব। মুফাসসিরিন কেরাম হলে এই তিন গুরোর বহুত আকওয়াল হল বয়ান করছেন তফসিরের কিতাবের মধ্যে। এর মধ্যে আমি এক খোল বয়ান করলাম যে যেগুলো এখন আপনারা সামনে বয়ান করলাম, যে একগুলো মানুষ যে নেক আমাল করছে, কিছু করছে, কিছু গাফলতি করছে, বুড়াই গুণাতনে কিছু বাঁচিছে, কিছু বাঁচিছে না, তারা নফসর হেজুলম করছে, আর যারা গুণাত তাকি বাঁচি গেছে আর আল্লাহর হুকুম যেগুলা ফরাইজ ওয়াজিবাদ এগুলো আদায় করে লইছে, তারা মুক্তসি, তারা জন্নতি, তারা বেহস্ত যাইব কি, কিন্তু তারার হিসাব হইব হিসাব আঞ্জাসির হইব, তারার হিসাবটা হইব হিসাব আঞ্জাসিরা, স্বাভাবিক একটা হিসাব হইব। জেলান আমরা এয়ারপোর্ট পাস হইতে হইলে, এক দেশ থেকে আরেক দেশে যাইতে হইলে পাসপোর্ট দেখাইলা, বস যাও কি কলান পেশি হইব, খালি দেখাই লইব, বলে তুমি বেশতে নি, বলে বেশতে হইব, দেখাই লই যাও। তেরা মুক্তসিদ, তারার হিসাব হইব কিন্তু হিসাব আঞ্জাসির হইব, আর যারা সাবিকুম বিল খাইরাত, যারা নাকি নেক আমালের মধ্যে খুব বেশি 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 আগে বাড়ছে, তারা বেশি আমাল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে বেলা হিসাব জান্নাত দান করে দেব। এই সাবিকুম বিল খাইরাতেরা বেশ তো বেলা হিসাব যাইব, আর যারা জালিমুল লিনাফসিহি, যারা নফসের উপরে জুলুম করছে, গুনাহ করছে, আল্লাহর হুকুম হলোর মধ্যে কুতাহি করছে, এরা সাজা ভুগিব, কিন্তু এরা সাজা ভোগার বাদে আম্বিয়া হল, অলি হল, গৌস, কুতুব, আল্লাহওয়ালা হল, বেহেস্তি হলোর সুপারিশের দ্বারা এরাও জন্নতি হয়ে যাব। সুবহানাল্লাহ। তো বোঝা গেল ওই উম্মতর, এই উম্মতর তিন গুরো মানুষ, তিন গুরোর তিন গুরো জন্নতি হয়ে যাবা। হ্যাঁ, যারা নাকি জালিমুল্লি নফসি হইব, তারা যাইব বেশ তো, কিন্তু এই গুনার সাজা বোগার বাদে, এই নাফরমানির সাজা বোগার বাদে একদিন বেশ তো যাইব কি, যার কলবর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সিদকে দিল দিয়া, সত্য সচ্চা দিল দিয়া যে আল্লাহরে বিশ্বাস করছে, একদিন না একদিন বেশতর মধ্যে যাইব, হে যদিও সাজা বোগার বাদে। এই তিন গুরো মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে জিকির করিয়া ফরমাইরা, সাবিকুম বিল খাইরাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এরা বেলা হিসাব জন্নত যাইব কি, যারা সাবিকুম বিল খাইরাত, যারা নেক কামের মধ্যে বহুত আগে বাড়ায়। জালিকা হুয়াল ফজলুল কবির, এগুইল বহুত বড় ফজল, আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তিন গুরোরে বেহেস্তি করে লিবা,
কিয়ামতের দিন সুপারিশ চলবো নেককার হলর, নবী হল, সিদ্দিক হল, সোহাদা হলর, এই নেককার হলর সুপারিশের দ্বারা এরাও বেহেশতর মধ্যে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে বাদে ফরমাইলা জান্নাতু আদনিন ইয়াদখুলুনহা ইউহাল্লাউনা ফিহা يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا الله পাক رب العالمين فرمائی رہا تارا رے جنت تارا ٹھکانا دوائی بو روئی با لگے تارا ٹھکانا جنت عدن تارا ٹھکانا جنت دوائی بو تو بزا کے لئے تینو گرو منشر اللہ تعالی جنت ٹھکانا دے با جنت عدن یا دخلونہا اس جنتر مدے داخل ہوئی با يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ اللہ پاک رب العالم نے فرمائی رہا جنتر مدے ترہ ٹھکانا جنتو داخل ہوئی بہت ترہ زیو خور سے لا الہ الا دخل الجنہ زیو اللہ رے منچے کلمہ فڑی سے ہیو بیشتو زیبو گے ہاں ایک دن شازہ بگر بدے زیبو نبی اغل صدیق شہدہ اغلر اولی اغلر علام اغلر سفارش اور درہ اللہ تعالی جنتی خوری دیبا اللہ کی کونو مع السادقین سچا اغلر شنگے تکیو اللہ والا اغلر شنگے تکیو ایک دن نا ایک دن اللہ والا اغلر ای سچائی درہ شمپر کر درہ خامائی بو افنارا زانوان نکوتا یاد ہوئی گلو اللہ پاک رب العالمین قرآن شریف اور مدے سائج دن میں لکر خطار ذکر غرسون ایر مدے ضرب اللہ مثلا للذین کفروا امرأت نوح وامرأت لوت کانتا تحت عبدین من عبادنا تحت عبدین من عبادنا صالحین فخانتاهما فلم یغنیانهما فَلَمْ يُغْنِيَانْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ دُخُلَ النَّارَ مَعَ الدَّاخِلِينَ اللہ پاک رب العالمین سائر زن میں لکر خطر ذکر خورا ایک زن میں لکوئی لگے حضرت نو علیہ السلام اور بی بی اور ایک زن میں لگے حضرت لوت علیہ السلام اور بی بی اللہ فرمائی رہا ہے کانا تا تحت عبدین من عبادنا صالحین دیو زنو دوی نیک بندہ امار دوی نوبیر بی بی لیکن فخانتا ہما دیو زن خیانت خورسن ظاہرتا نوبی لوگے تخصن کنتو باطنان انتور دیل دی کافر اغلو شہایتا خورسن لہذا دیل دی منچن نظار خرن دیو زن کافر اللہ پاک رب العالمین اوہتا دخائیتا سیرے کانتا تحت عبدین من عبادنا صالحین فخانتا ہما دیو زن خیانت خورسون نافرمانی خورسون ایمان انچننا اللہ فرمان فلا میغنیان ہما من اللہ شیعن وقیل دخل النار دا ماد داخلین اللہ فرمان دیو زن رے نوبیر بی بیوار بدو تن تنو رکھو اسے نا تن تن بسیدہ خورسننا اللہ تعالی مرار با دے قیل ادخل النار مع الداخل اللہ تعالی قیل زاو دیو زن جہنم داخلو دوزو خو داخلو ای خر نبیر بی بی وار با دے ہو عمول ناتا خر خرونے جہنمی بنی گے سنگی دوزو خو زوا لکسے لہذا نبیر بی بی وار با دے ہو یمن کی حضرت نوح علیہ السلام اور تو بی بیر خطا بیان خورسون انو زکا تن چلے کنان اور خطا بیان خورسون کنعان نبیر چلے وار بدو ایمان نانر خرونے اللہ تعالی کنعان دو جہنمی بنائی سا حضرت ابراہیم علیہ السلام اور باف آزور ابراہیم علیہ السلام اور ختم انچننا ایمان انچننا زار خرونے ابراہیم علیہ السلام اور باب و جہنمی بنچن لہذا رسول صلی اللہ علیہ السلام اور ایتو شجو گیر ایتو دویابان ساسا حضرت ابو طالب زائن نا کی رسول صلی اللہ علیہ السلام اور سب تے بیشی مدد کرنا والا نبوت اور زمانہ مدد بہت بیشی شجع کرسن مکہ مدد
কিন্তু শেষ মুহূর্তে ইমান না আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তানেও জাহান্নামে বানাইছেন। আর সব থেকে আসান আজাব দুজখর মধ্যে দেওয়া যাইব আবু তালেব রে। আর আবু তালেব সব থেকে আসান আওয়াজ কিতা আগ্নির দুই জোড়া জুতা ফিন্দাল যাইব দুইটা। আর এই আগ্নির গরমে মাথার ব্রেইন পর্যন্ত বাত জেলান উতরায়লান উতরাইতে থাকব। লেহাজা নবীর বিবি হওয়ার বাদেও, নবীর সাসা হওয়ার বাদেও, নবীর আওলাদ হওয়ার বাদেও খেউ বাস্তা পারছেন। এমনকি জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা যে ইয়ে ফাতিমা তুমি তোমার আমলর দ্বারা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি ইতা ভরসা করে বইও না যে আমি নবী আর আমার নবী আমি নবীর ফুড়ি মেয়ে তুমি আর ও আশা করি বই যে আমি নবী তোমারে রক্ষা করমু আর আমল না করো যদি এইখানে আশা করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোষ্ঠীর অখলরে ডাকে ডাকে কইছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইলা দেখো তুমি জান তোমার তানোর আমলর দ্বারা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ ফরমাইলেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন বহুত শক্ত, 3000 বছরের জাল দেওয়া আগুন। তিসরা নম্বর আওরতর কথা জিকির করলা যে আওরতে ফেরাউনর বিবি সব থেকে বড় কাফির যে নাকি আল্লাহর সঙ্গে খোদাইর দাবা করছে, বরং তি এমন কইছে আনা রব্বুকুমুল আলা আমি তো হেই আল্লাহ তাকে আরো বড় আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, এত বড় খোদাইর দাবা করছে আল্লাহ তালা তার এখনো সারা দুনিয়ার মানুষের লাগে একটা ইব্রত হিসাবে রাখে তো রাখছেন যে আখের আখের কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের লাগে ইব্রত হিসাবে রাখে তো রাখছেন যে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্মাইলান এই খোদাইর দাবি ওনার আল্লাহ তালা দরিয়ার মধ্যে ডুবাইয়া বেইজ্জত করে সারছেন। এই ফেরাউনের গড় হজরতে মুসা আল ইসলামের পরবরিশ, মুসা আল ইসলামের জাগির হইতে হইব, মুসা আল ইসলামের জাগির ফেরাউনের গড়। আর এই খেদমত করেনওয়ালা খে ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মুসা আলাইহি সালাতু ইসলামের খেদমতর বদৌলতে আল্লাহ তালায় তানে ইমানের দৌলত নসিব করিল। আওখান কৌখতাটারেও আল্লাহ তালায় কুরআন শরীফের মধ্যে আলোচনা করতে আছেন দরাবাল্লাহ দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون الله تعالى مثال بيان غريا دنيار بشو باشي شرات دنيار عورو تغلر شامن الله تعالى تا ادارن بيان غريا دیکھو فرعون تاكي آر بڑو کافر خيو آسيني او فرعون اور بو او فرعون اور بی بی হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ তাআলা ইমানের মতো দৌলত নসিব করছে। আর ইমানের মতো দৌলত নসিব করার বাদে আল্লাহ তাআলা তানে ইলান পরীক্ষার মধ্যে ফালাইছে। ইমান আনার বাদে ফেরাউনে তানে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া আরম্ভ করলো, এমন কষ্ট দেওয়া আরম্ভ করলো যে তানে পিটিত মারত গরম রোদির মধ্যে হুতাইয়া বুকুরে পাথর তুলত আর সাইরো দুয়ো হাতের মধ্যে দুইটা ফেরাক জমিন লগে গাড়িয়া তৈত, দুয়ো ফাওর মধ্যে দুইটা ফেরাক গাড়িয়া তৈত আর উফরে বুকুরে পাথর তুলত। হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নির্যাতন আর এই কষ্ট সহ্য না ওই আল্লাহর কাছে দোয়া ফরমাইলা رب ابن لي عندك بيتا في الجنة ونجني الله رب ابن لي عندك بيتا الله তোমার কাছে একটা ঘর বানাই দাও আল্লাহ, আমার একটা বেহেশত একটা ঘর বানাই দাও। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين
আয় আল্লাহ এই জালিমকলোর হাত থাকে আল্লাহ আমারে রক্ষা করো, এই ফেরাউনের জুলুম থাকে কষ্ট থাকে আল্লাহ আমারে সহ্য করো, আমারে বাঁচাও। মুফাসসিরিন কেরামকলে লেখন যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে আল্লাহ তালায় কবুল করি লইছেন, আর তান মৌত দিয়ে আল্লাহ তালায় তানে বেহেস্তর মধ্যে গোর একটা বানাইয়া দিলাইছেন। আজ যদি আল্লাহ তালায় কেয়ামতর দিন সারা দুনিয়ার মানুষরে বেটিনতে যদি উজর খাই করমলে আমার জামি বড় স্বামী বড় জালিম আসলা, যার কারণে আমি আল্লাহর এবাদত করতাম পারছি না, আল্লাহ যদি খৈন কেয়ামতর দিন বলে তোমার স্বামী কিতা এই ফেরাউন তাকে আরও বড় জালিম আসলা নি, কিন্তু ফেরাউনতর মতো জালিমর কগরের মধ্যে তাকিয়াও হজরতে আসিয়া রাদিয়াল্লাহ তাআলা ইমান রূপে দাইমার খায়েম রয়ে গেছেন। লেহাজা হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ তাআলা জান কবজ করে আসমান উঠাই দিল, বেহেস্তের মধ্যে তান লাগে একটা গড়ে বানাইয়া দিলাইছেন। তো এই যে খিদমতের কারণে আল্লাহ তাআলা ইমানের দৌলত নসিব করে দিয়েছে। ওলান কিয়ামতর দিন আলিম উলামা হাফিজ হুফাজ একজন মানুষের যদি একজন ছেলেরে হাফিজ বানাইতে পারেন, কিয়ামতর দিন এই হাফিজ রে আল্লাহ তালায় অর্ডার দিবা যে ওলান দশজন মানুষের সুপারিশ করে তুমি বেস্ত নও গে, যারা নাকি দুজক যাওয়া একেরে থই হয়ে গেছে ঠিক হয়ে গেছে গে। ওলান উলামা অকলরও বহুত পারমিশন দিবা, উলামা অকল সুলাহা অকল আম্বিয়া অকল গৌস কুতুব আল্লাহ আল্লাহর সুপারিশের কারণে আল্লাহ তালায় সব মানুষরে উম্মতে মোহাম্মদী যারা আছে তার জন্নতি বানাই দিবা। লেহাজা এই সুপারিশের দ্বারা তিনগুরো মানুষ জন্নতি হয়ে যাবা। তো আল্লাহ পাক রব্বুল আলামনে ফরমাইলা ইয়াদখুলুনাহা জন্নত দাখিল হইবা, কিন্তু জন্নতর মধ্যে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুয়া, আল্লাহ তালায় বেহেস্তর মধ্যে দাখিল হওয়ার বাদে এই বেহেস্তি অগলরে চুড়ি অকল ফিন্দাইবা, সোনার চুড়ি মুথির চুড়ি ডায়মন্ডর চুড়ি অকল ফিন্দাইবা, আর তারার বেহেস্তি অগলর লেবাস কিত হইব লেবাসুহুম ও লিবাসুহুম ফিহা হারির, বেহেস্তি অগলর লেবাস রেশমর লেবাস হইব। আজকে বেটাইন তো লাগি সোনা ফিন্দা হারাম, রেশমর কাপড় ফিন্দা হারাম নিষেধ। এমনকি হদিসের মধ্যে আইসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যারা নাকি সোনা ফিন্দিব, যে বেটাইনতে সোনা ফিন্দিবা বেটাইন তো লাগে নিষেধ, যে বেটাইনতে সোনা ফিন্দিবা যে বেটাইনতে রেশমর কাপড় ফিন্দিবা, আল্লাহ তালা বেহেস্তর মধ্যে তারারে সোনার জেওরাত তাকে তারারে মহরম রাখা হইব। মুফাসসিরিনে কেরাম হলে লেখন যে আখেরাতের মধ্যে আল্লাহ তালা বেহেস্তি অগলরে রেশমি কাপড় অগল দিবা, আর সোনা চান্দির ইতার জেওরাত অকল থাকবো, বেঠাইন তো ফিন্দিবা বেঠিন তো ফিন্দিবা, বেহেস্তর মধ্যে এগুলো আই বইত নাই, দুনিয়ার মধ্যে এগুলো আই বাসে কিন্তু বেহেস্তর মধ্যে আই বইত নাই। লেহাজা আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেস্তর কিছু হালত বয়ান কররা যে এই বেহেস্তর মধ্যে লেবাসুহুম ফিহা হারির, এই বেহেস্তর মধ্যে লেবাস হইব রেশমল লেবাস হইব। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে জিজ্ঞাসা আল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের রেওয়ায়ত মসনদে আহমদের রেওয়ায়ত আর দারিমির রেওয়ায়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেস্তরে কিতাদি বানাইছেন, আল্লাহ তালা বেহেস্তরে বানাইছেন কিতাদি? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে বেহেস্তরে ইমারত যেগুলো হইল বিল্ডিং যেগুলো হইব, এই বেহেস্তর বিল্ডিং যেগুলো হইব এগুলার এক ইট হইব সোনাদি বানাইবে, এক ইট সোনার আর এক ইট রূপার, আর তার মিল কি তৈব তার মিক্স করবা যে মিক্স মশলা যে গইব ইগু মিশকে আম্বরর মিস কইব। লেহাজা বেহেস্তর হালাত হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আহাদিসের মধ্যে বয়ান করছেন আর কোরআনের মধ্যে আল্লাহ তালা বয়ান করছেন। ইনশাআল্লাহ আমি যতটুকু চেষ্টা করব যে বেহেস্তর কিছু হালাত হল এগুলো আপনারা সামনে বয়ান করবার লাগে। এখন আমরা
আবার একটা বিরতির মধ্যে যাইতে হর। ইনশাআল্লাহ বিরতির বাদে আমি আবারও আপনারা সামনে উপস্থিত হইম, আপনারা আমার সঙ্গে থাকবো। আল্লাহ তালা আপনারা জাযায়ে খায়র দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।